হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করব স্ট্যাটিক জিকে ক্লাস ফোর মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউজেস। তো এর আগে আমরা দেখে নিই আমাদের টোটাল স্ট্যাটিক জিকে সিলেবাস কী কী আছে এবং কত দূর পর্যন্ত আমাদের পড়া হয়েছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকের সিলেবাস সম্পূর্ণ আমরা কমপ্লিট করব। তা আমাদের যেগুলো ইয়েলো মার্ক করে দেওয়া রয়েছে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ফেমাস কাপ অ্যান্ড স্পোর্টস আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তার সাথে আরও যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিশ্ব ঐতিহ্য স্থান মনে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রিভার অ্যান্ড ড্যাম, এই দুটো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তো রিসেন্টলি যে সমস্ত এক্সামগুলো হচ্ছে প্রত্যেক এক্সামে এখান থেকে করে একটি করে প্রশ্ন থাকছে, ঠিক আছে? তো আজকে আমরা ডিসকাস করছি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইটস ইউজেস, তো এবং এর এটির ব্যবহার। তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে অল্টিমিটার। অল্টিমিটার কী ব্যবহার করা হয়? না, উচ্চতা পরিমাপের জন্য বিমানের ব্যবহার করা হয় এই অল্টিমিটার, উচ্চতা পরিমাপের জন্য, ঠিক আছে? সেকেন্ড আমরা পড়বো অ্যামমিটার। তো অ্যামমিটার কী কাজে ব্যবহৃত হয়? তো অ্যামমিটার ব্যবহৃত হয়, এটা মনে রাখবে, তড়িৎ পরিমাপক যন্ত্র হিসাবে। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার কী হিসাবে ব্যবহৃত হয়? না, বায়ুশক্তি এবং বেগের পরিমাপক যন্ত্র হিসাবে অ্যানিমোমিটার ব্যবহার করা হয়। অডিওফোন, তো শোনার জন্য ব্যবহার করা হয়, এটা সিম্পল ব্যাপার, কিন্তু এটাও পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো অ্যাভোমিটার, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। রেডিওতে ফল্ট, বিভিন্ন ধরনের যে ফল্টগুলো হয়ে থাকে তো রেডিওতে ফল্ট ধরার জন্য এই অ্যাভোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়। ব্যারোমিটার, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ এক্সামে এই প্রশ্নটাই আসে। ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হয়? তো বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বোলোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? এই বোলোমিটার যন্ত্রের সাহায্যে তাপ বিকিরণ মাপক যন্ত্র, তাপ বিকিরণ মেজার করা হয়। কার্ডিওগ্রাম কী হয়? মানুষের শরীরের হার্টবিট পরিমাপে ব্যবহৃত হয় এই কার্ডিওগ্রাম, মানুষের শরীরে হার্টবিট পরিমাপে। এবার দেখব ক্যালোরিমিটার, রিসেন্টলি তোমাদের আইসিডিএস এক্সামে এসেছিলো, যে আইসিডিএস অর পুলিশের কোনো একটা কনস্টেবলের পরীক্ষায় এসেছিলো এটা ক্যালোরিমিটার। তো তাপের পরিমাণ পরিমাপে ব্যবহৃত হয় ক্যালোরিমিটার, ঠিক আছে? তাপের পরিমাণ পরিমাপে ব্যবহৃত হয়। কার্ডিওগ্রাফ, কার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? যে যন্ত্রের সাহায্যে মানুষের হার্টবিট মাপা হয় তাকে বলা হয় কার্ডিওগ্রাফ। ডায়নামো, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ডায়নামো, মনে রাখবে। নেক্সট ফ্যাদোমিটার, ফ্যাদোমিটারের সাহায্যে কী মাপা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে, ঠিক আছে? হাইড্রোমিটার, হাইড্রোমিটারের সাহায্যে কী মাপা হয়? হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় স্পেসিফিক গ্র্যাভিটি অব লিকুইড, লিকুইড মানে যে তরলের স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়। হাইড্রোফোন, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো জলের নিচে শব্দের পরিমাপ যন্ত্র হিসাবে এই হাইড্রোফোন ব্যবহার করা হয়। হাইগ্রোমিটার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ব্যারোমিটারের পর এই হাইগ্রোমিটার, এই দুটো বারবার পরীক্ষায় এসেছে। তো বাতাসের আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয় হাইগ্রোমিটার। নেক্সট দেখো ল্যাকটোমিটার, ল্যাকটোমিটার কিছুদিন আগে আমি তোমাদের পড়েছিলাম, দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় দুধের বিশুদ্ধতা। ম্যানোমিটার, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ, গ্যাসের চাপ নির্ধারিত করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 18 নম্বর দেখো পাইরোমিটার, পাইরোমিটারের সাহায্যে কী মাপা হয়? বিকিরণ আইন ব্যবহার করে একটি মহান দূরত্ব থেকে তাপমাত্রা পরিমাপ করা হয় এই পাইরোমিটার, ঠিক আছে? সিসমোগ্রাফ বা সিসমোমিটারও বলা হয় সেটাকে। তো ভূমিকম্পের রেকর্ড করতে ব্যবহৃত হয় এই সিসমোগ্রাফ। সেক্সট্যান্ড, সেক্সট্যান্ড কী? এটি একটি নেভিগেশন উপকরণ যা দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে থাকে। স্ফিগমো ম্যানোমিটার, খুব ইম্পর্টেন্ট এটা, এসএসসি সিজিএল, এসএসসি সিএচএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস সব এক্সামে এই প্রশ্নটা এসছে, স্ফিগমো ম্যানোমিটার, ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস সবে। ধমনী রক্তচাপ পরিমাপে ব্যবহৃত হয় এই স্ফিগমো ম্যানোমিটার। তো ব্লাড প্রেশার, ঠিক আছে? এবং সবাই লাস্টে সাইকোমিটার বা পসাইকোমিটার, তো এটা বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়। তো টোটাল এই 22 ধরনের ছিল যেটা তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। এই 22 ধরনের মুখস্থ করলে এর মধ্যেই দেখবে একটা তোমাদের পরীক্ষায় চলে এসছে, ঠিক আছে? এর মধ্যেই প্রশ্নগুলো রিপিট হয়, এই টপ 22 মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে থাকবে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।